প্রিয় দর্শক শ্রোতা, আগামীকাল 7 ফেব্রুয়ারি গৌরীপুর উপজেলার 10 নং শিদলা ইউনিয়নের 2টি কেন্দ্রে পুনঃ ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে 2টি কেন্দ্র 6 এবং 7 নং 2টি ওয়ার্ডের এই নির্বাচন। আমরা এখন আছি গোহালাকান্দা এবাদতে মাদ্রাসা কেন্দ্রে। এখানে 2080 জন ভোটার রয়েছে এবং এই কেন্দ্রটি গত 26 ডিসেম্বর যে অনুষ্ঠিত নির্বাচনে বন্ধ ঘোষণা করা হয় বিচ্ছিন্ন ঘটনায়। আমরা আগামীকালকে নির্বাচনে এই নির্বাচনের যে কেন্দ্রে যিনি প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে আছেন জনাব হুমায়ুন কবির, তিনি বড়বাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি এখানে কালকে যে নির্বাচন, আপনার সার্বিক কী পরিস্থিতি বা এবং আপনি কতটুকু প্রস্তুত আছেন? জি আলহামদুলিল্লাহ, আজকে আপনাকে ধন্যবাদ যে আমাদেরকে এখানে আসার জন্য। আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের নির্বাচনের যাবতীয় যে সরঞ্জাম আছে আমরা সব পেয়েছি এবং পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে আমি এখানে এসেছি এবং আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে আমাদেরকে এগুলি নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো উপায়েই হোক আমাদের একটা সঠিক স্বচ্ছ সুন্দর একটি নির্বাচন আমরা উপহার দিব এবং এই কেন্দ্রটা যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে সেই কাজেই আমরা করবো ইনশাআল্লাহ। কিন্তু এখানে যে মাদ্রাসা কেন্দ্র যে অবস্থা তাতে আপনার বুথ কয়টা থাকবে এবং আপনারা এই মানে নির্দিষ্ট সময়ে ভোট আপনারা গ্রহণ করতে পারবেন কি না? ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমার এখানে 6টি বুথ থাকবে। 6টি বুথের জায়গা একটু অপ্রতুল আপনি দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই। আমি আশা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভবিষ্যতে যাতে নির্বাচন তো পরপরই হইতে থাকে এখানে যেখানে নির্বাচন হয় এই অবস্থাগুলো যাতে একটু সরকারিভাবে উন্নয়ন ব্যবস্থা করে দেয় প্রতিষ্ঠানগুলোকে, আর আমি তারপরেও চেষ্টা করতেছি একটা সুন্দর সুষ্ঠুভাবে বুথগুলোকে তৈরি করার জন্য এবং আমিও যাতে সুরক্ষিত থাকি সেই জন্য একটি ব্যবস্থা করেছি। তো আপনার আশা করি একটি সুন্দর এবং সফল সুষ্ঠু নির্বাচন আমি করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমরা শুনছিলাম এখানে এই কেন্দ্রে গোহালাকান্দে এবদতাই মাদ্রাসার এই কেন্দ্রে যিনি প্রিজাইডিং কর্মকর্তা হুমায়ুন কবির সাহেবের কাছ থেকে। আমরা আসলে এখানে যে এই কেন্দ্রের যে সার্বিক অবস্থা দেখতে পেলাম, এখানে খুবই মানে ছোট একটি ভবন এবং এখানে যে ভোটার যারা রয়েছে 2080 জন ভোটার রয়েছে এবং এখানে 6টি বুথে তারা ভোট গ্রহণ করবেন, কিন্তু এখানে জায়গা অপ্রতুল এবং খুব একটা সুন্দরভাবে মানে হওয়ার কথা না। তারপরে তারা চেষ্টা করছে যে এখানেভাবে সুন্দরভাবে ভোট গ্রহণ যাতে করা যায়। তো আমি আশা করব পরবর্তী সময়ে যাতে এই মাদ্রাসা হোক বা অন্য কোথাও পাশে যদি কোথাও কোনো ভবন বা কোনো শিক্ষা ভবন থাকে, শিক্ষা প্রতিষ্ঠান থাকে, সেখানে পরবর্তী সময়ে এই ভোটকেন্দ্র স্থানান্তরিত করার জন্য। সবাইকে ধন্যবাদ।